গুনাহ ছাড়ি দি, হাতের গুনাহ, চোখের গুনাহ, মুখের গুনাহ, শরমগার গুনাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে রাসূল, কুল লিল মুমিনিন ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, কুল লিল মুমিনাত ইয়াগুযুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আপনার উম্মতের মধ্যে যারা পুরুষ তাদেরকে বলুন তারা যেন চোখ নামাই ফেলে, চোখ নিচে করি ফেলে, শরমগারে হেফাজত করে, শরমগারে হেফাজত করে। মেয়েদেরকে বলুন তারা যেন চোখ নিচে করি ফেলে, শরমগারে হেফাজত করে। এটা আল্লাহর অর্ডার, কোরআনের অর্ডার। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন বাজারে যাই কত মানুষ আমাদের চোখে পড়ে, আমরা তো চোখ বাঁচাতে পারি না। হযরত বলেন, ইসরিফ বসারাক, চোখ ফিরে ফেলো। লাকা নজরাতুল উলা লাইসাত নজরাতুস সানি, প্রথম দেখাতে দোষ নাই, দ্বিতীয়বার আর চাইবে না। এখন রাস্তা দিতে একটা মেয়ে লোক কলেজে যায়, মাদ্রাসায় যায়, আমরা তারা 14 বার উপরে নিচে চাই, আমাদের চোখের ভিতরে বেয়ারাম, বেয়ারাম। এ চোখ আল্লাহর দান। আর নজর সাহামন মিন সাহাম ইবলিস, কুদৃষ্টি, শয়তানের বিষাক্ত তীর, কুদৃষ্টি, খারাপ দৃষ্টি, বিষাক্ত তীর, চোখ ফিরে ফেলব। কোন মেয়ে লোক গায়ের মাহারাম, এ বোন মা ফুফু খালা এগুলো বাদ দিয়ে আর কি, এদের শরীরের দিকে আমরা তাকাবো না, চেহারার দিকে আমরা তাকাবো না, চোখ ফুরিয়ে ফেল, কথা বলবো না। যে সমস্ত অল্প বয়স্ক ছেলে, গোলাম, গিলমান, আমরাত, জওয়ামার্ত, কিশোর, গোফ, মসুড়ে নাই, দাড়ি গজায় নাই, তাদের দিকে চাইবেন না, তাদের সাথে মুসাফা করবেন না। মুসাফা করা সুন্নাত। এখানে মুসাফা করলে নরম হাত ধরলে ভালো লাগে, ছিপ দিলে আরো ভালো লাগে। আল্লাহ তাআলা কোনো মানুষের উপর যদি নারাজ হয়ে যান, আল্লাহ তাআলা কোনো বান্দার উপর যদি নারাজ হয়ে যান, তাহলে ছেলেদের সাথে গুন্ডামিতে লিপ্ত করে দেন। হাকিম আখতার সাহেব, খলিফায়ে হারদুই, খলিফায়ে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী, আল্লাহ যদি কোনো মানুষকে বেইজ্জত করে দিতে চান তাহলে পিছনে ছেলে লাগিয়ে দেন। ফাতলি থেকে চট্টগ্রাম যাওয়ার সময় ব্যাগ, হাতে ব্যাগ লই, কোনো কম বয়সী ছেলে নেবেন না। দাড়ি টাড়ি আছে, লম্বা দাড়ি, 3 বছর আগে ফারে গেছে, এরকম ছেলে নিয়ে যান, কম বয়সী ছেলে নয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহর কাছে এক মানুষের মশালা জিজ্ঞাসা করতে আসছে, তো জিজ্ঞাসা করে চলে যাচ্ছে, যাওয়ার সময় বলতেছে, শুনো, তুমি ব্যাগ নিয়ে যে ছেলেটা নিয়ে আসছো আগামীবার আসার সময় তারা আনবে না? তখন লোকটা বলল, হজরত, ইয়ে তো মেরে সগে বান্ধে হ্যাঁ, এটা তো আমার আপন বাগিনা, ছোট বোনের ছেলে। ইমাম আহমদ ইবনে হাম্বল, যিনি মুসনাদ লিখেছেন 52 খণ্ড হাদিসের রাসূল, ফকিহ উম্মাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বাক সহি, তুমি পাক দামন হো, কথা সত্য, তুমিও নেককার বান্দা, কিন্তু মানুষ তোমার সন্দেহ করে। এ মানুষ অল্প বয়স্ক ছেলে নিয়ে ঘুরাঘুরি করে কেন? এহতিয়াত আস্ত, সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা বিয়ে করে ফেলবো, যারা এখনো বিয়ে করি নাই
বিয়ে প্রয়োজন পিপাসা লাগলে পানি খাই খিদে পেলে ভাত খাই রাতের বেলা গোবর একটা গরম চা খাই কফি খাই প্রয়োজন বিয়েও প্রয়োজন যাদের প্রয়োজন আছে তারা বিয়ে করে ফেলুন বিয়ে সহজ ইজাব কবুল শাহেদান মোরানা একজনে বলবে তোমার বিয়ে করতে চাই আরেকজনে বলবো আমি রাজি আছি মোরানা পঞ্চাশ হাজার মোরানা তিরিশ হাজার মোরানা মোরা ফাতিমি মোরানা দশ দিরহাম কমপক্ষে দুজন সাক্ষী খুতবা পড়া মসনুন খুতবা না হলেও বিয়ে হয়ে যাবে মোরানা ধার্য করতে হয় কোনো কারণে মোরানা ধার্য করা গেল না তাহলে মোরা মিছিল এর নাম বিয়া সহজ বিয়ে করি ফুর্তি করো হারসুল্লাকুম কোরআন শরীফের বাসা ফুর্তি করো আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন পুরুষে পুরুষে জানা মেয়ে পুরুষে জানা হারাম হে হারাম হে হারাম হে হারাম পেটের ভিতরে গু আছে পাখানা আছে কত আড়াই কেজি তিন কেজি আমরা যা খাই সকালবেলা খাই রাতে খাই সকালবেলা আমরা পায়খানা করি সব মিলে দু তিন কেজি আছে বাইরে আল্লাহ সুন্দর প্যাকেট করে দিয়েছে লাল সাম্রাজী প্যাকেট করে দিয়েছে আমরা এটাকে সুমাদি তো কারে সুমাদি বাইরে সুন্দর সাম্রার প্যাকেটের ভিতরে গু পায়খানা মলকে সুমাদি এখানে ভিতরে তো শোনা নাই পেটের ভিতরে কি বাতাস গন্ধ পায়খানা গন্ধ প্রস্রাব গন্ধ পায়খানার রাস্তায় ঘা পায়খানার রাস্তায় রক্ত ঝরে এটাকে ইংরেজিতে বলা হয় ফিচ্ছুলা পাইলস বহু মানুষের আছে এটা আমরা জানি না এ কষ্ট পায় গরু কষ্ট খাইলে বাড়ে ডিম খাইলে বাড়ে আল্লাহ হেফাজত করুন ওখানে গা আছে ওখানে রক্ত ঝরে ওখানে পুষবের হয় বাতাস গন্ধ পায়খানা গন্ধ এই পায়খানা রাস্তার প্রতি এত মহব্বত কেন আমাদের লজ্জা থাকা দরকার আমরা কিভাবে আল্লাহর দরবারে হাজিরা দেব ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান আল্লাহর ডরে যারা গুনে সারি দিল আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিবেন আমি একটা কিতাব আনতে ভুলে গেছি উপন্যাস লিখছে নাম ধরে ধরে উপন্যাস লিখছে কক্সবাজার এক ছেলে আমি হাসেমে মাদ্রাসার পাশ দিয়ে যাচ্ছি ওখানে আমার মাহফিল আছে রাতে দুজন ছেলে বললো স্যার সালাম আলাইকুম স্যার আপনার একটা বই দিতে চাই দাও একটা ছবি তুলতে চাই তোলো তো বলতেছে স্যার আমার বলতেছে এখানে মফস্বলের এক নাস্তিক বইয়ের নাম এটা লিখতে চাইছিলাম এখন মফস্বলের এক ধর্মনিরপেক্ষ এভাবে লিখছি আজকে বের করছি এটা নুরানি হুজুর আমি কোনোদিন এখানে আশেপাশে আসলে বই দেখাবো আপনাকে ম্যালেরিয়া হুজুর এই ওই বইয়ের ভিতরে আছে উপন্যাস তৈরি হয়ে গেছে আমি খোঁজ দিয়ে জানলাম ঘটনা সত্য ঘটনা যদি মিথ্যা হতো তাহলে কন্টেম্পট অফ কোর্ট আদালত আমার মামলা করে দিলে স্যার তার যাবজ্জীবন কারাদণ্ড হইত কিন্তু উনি দোষী আমাদের ছেলে বড় হয়েছে আমাদের মেয়ে বড় হয়েছে গুন্ডামি ছাড়তে পারলাম না কেন কেন ছাড়তে পারলাম না আমি এই দিন গোদার পারে মাহফিল করছি গোদার পার ওই হাটহাজারি দিন হজরত মোল্লা হেরার উদ্দিন ইবনে মোল্লানা জমির উদ্দিন সব রহমদের একটা মাদ্রাসা দিয়েছে আদা আদা আছে সোকোয়ালা আছে
তো আদাদের মাদ্রাসায় দেখলাম ছেলেরা দোতলা সিটে থাকে, সিঁড়ি দিয়ে উঠে দোতলা একজন, নিচতলায় আরেকজন। সমস্ত মাদ্রাসায় দোতলা সিট করা দরকার। আমি মাদ্রাসার ছাত্র, আমি মাদ্রাসাতে এখনও পড়াই। আমি বুধবারও জিরি মাদ্রাসে গিয়ে হাদিস পড়াবো। আমরা মাদ্রাসার পরবর্দা, লাইট লাগাই দিতে হবে সমস্ত মাদ্রাসার রুমের ভিতরে, সিসি ক্যামেরা লাগাই দিতে হবে, সমস্ত রেকর্ড হবে। কোনো হুজুর কোনো মাদ্রাসার ছাত্রদের হোস্টেলে থাকতে পারবো না, তার জন্য আলাদা বউয়ের ব্যবস্থা, বাসার ব্যবস্থা করে দিতে হবে। না হলে হবে কি জানেন? হবে 2000 পৃষ্ঠার আলেমদের জীবনী বের করছে এদেশের নাস্তিক্যবাদী কিছু লোক দুখণ্ড, যে সমস্ত আলেমদের বিরুদ্ধে বিদেশে টাকা জঙ্গি ফঙ্গি অভিযোগ আনছে, ওই লিস্টের ভিতরে অলিপুরি এক নম্বরে, 100 নম্বরে। আমি তো চ্যালেঞ্জ করেছি যে চট্টগ্রাম শহরে তো আমার কোনো গড়বাড়ি নাই, বিদেশে বাড়ি থাকা তো দূরের কথা, চট্টগ্রাম শহরেও তো আমার কোনো গড় নাই। তো এইটা দিই, এই নাস্তিক্যবাদী গোষ্ঠী আলেমদের বিরুদ্ধে যে চক্রান্ত করতে চেয়েছিল তারা কামিয়াব হতে পারে নাই। আগামী দিনে আরেকটা বই তৈরি হবে 1000 পৃষ্ঠার, সেটা হবে হুজুরদের ভুলের কারণে। গোলটুপি মাথায় দেওয়া, জুব্বা গায়ে দেওয়া, হাতে হাত করা, দুই হাতে হাত করা নিয়ে যাচ্ছে। আমরা বলা হয়ে যাই, আমরা আল্লাহর বলিদের সহবত এখতিয়ার করি, সহবতে বা আউলিয়া এখতিয়ার করি, দিনদার পরাজগার মানুষের সাথে বসে করি, তাড়াতাড়ি বিয়ে করে ফেলি, এই শয়তানি আমরা বাদ দিই। স্কুলের ভিতরে আছে এগুলো, কলেজের ভিতরে আছে, বিশ্ববিদ্যালয়ে আছে, সরকারি অফিসে আছে, বেসরকারি অফিসে আছে, নাই কোথায়? এটাকে মহামারী বললে ভুল হবে, দেশের ভিতরে হলে মহামারী, সারা দুনিয়া এটাকে বলে এপিডেমিক, আর সারা দুনিয়া ব্যাপী যদি হয় তার নাম প্যান্ডামিক। ইট হ্যাজ বিকাম প্যান্ডামিক থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ বলেন আমিরুল মুমিনিন ফিল হাদিস, রাস্তা দিয়ে একটা মেয়ে লোক যদি হাঁটি যায়, আমি পিছনে একজন শয়তান হাঁটতে দেখি, আমার কলবের চোখে দেখি পিছনে একজন শয়তান হাঁটে, কোনো সুন্দর বালক, সুন্দর ছেলে, সুন্দর গোলকুর্তা গায়ে দিয়ে যদি হাঁটে, পিছনে আমি 10 জন শয়তান হাঁটতে দেখি, 10 জন শয়তান হাঁটতে দেখি, চোখ নিচু করে ফেলবো, কথা বলবো না, কম কথা বলবো, কম কথা বলবো। আল্লাহ তাআলা, আহারে, 110 দিন হয় নাই, আমি যেহেতু পত্রিকায় লিখি, নয় এদিকে পোস্ট এডিটর লিখি, আজকে সারাদিন কাজ করছি কিন ক্লাবের জন্য, আউলিয়াদের জীবন, ভারতের সভ্যতা নির্মাণে সুফি দরবেশদের জীবন, এখন যাবে হযরত খাজা মঈনুদ্দীন চিশতি আজমেরি সঞ্জারি, উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, উনি হানাফি, উনি সুন্নি, উনি মাতুরিদি, দেওবন্দি, বেরলভি, সব ওনার অনুসারী, হযরত শাহ আব্দুল আজিজ দেহলভি ওনার অনুসারী, উনি হানাফি, সুন্নি, মাতুরিদি, ওনার জীবনে লিখতেছে, ওনার খেদমাত দু তিন কিস্তি করে যাবে। আমরা তাদের উত্তরাধিকার, আমরা ভালো হয়ে যাই, একতলাতে আমরা হারাম, কোনো ছোট বাচ্চা নেই চায়ের দোকানে গোস্ত পরোটা খাবো না, খাবো না, বেড়াতে যাব না, দূরে থাকবো, আল্লাহ কাছে মাপ চাইব। যদি গুনার উপরে মোদাওয়ামাত, গুনা যদি দায়মী হয়,
গুনাহ যদি স্থায়ী হয় আল্লাহ তাআলা কঠিন শাস্তি দেন, শাস্তির নাম এইডস। আমি বলি ইবনে আব্দুল মালিকের জীবনী লিখছি, আব্দুল মালিক ইবনে মারওয়ান, মারওয়ান ইবনে হাকাম, এ ওয়ালিদ, ওয়ালিদের জীবনী লিখছি। ওয়ালিদ বলতেছে কোরআন শরীফে যদি আল্লাহ না বলতেন লুত আলাইহিস সালামের উম্মত তারা পুরুষে পুরুষে জানা করত, একথা যদি কোরআন শরীফে আল্লাহ তাআলা না বলতেন আমি অন্তত পক্ষে জানতাম না, জানতে পারতাম না, পুরুষে পুরুষেও জানা করতে পারে, ইজ ইট পসিবল? পৃথিবীর কোন প্রাণী, কোন শুয়োর, কোন কুত্তা, কোন গরু, কোন খিনজির এক পুরুষ আরেক পুরুষের পিঠে উঠে না। আশরাফুল মখলুকাত, আমরা যারা ভালো মানুষ, আমরা যারা শ্রেষ্ঠ মানুষ, আমরা একজনের পিঠে আরেকজনে উঠি, উঠি। কুত্তা যারা রাস্তা, কুকুর রাস্তাঘাটে ঘুরে, কুকুর ভাদ্র মাস পর্যন্ত অপেক্ষা করে, সবর করে, ভাদ্র মাস আসলে কুত্তি তালাশ করে, জোড়া লাগি লটকি থাকে, যতক্ষণ কাজ শেষ হয় নাই ততক্ষণ লটকি থাকে, তাও আবার ভাদ্র মাস, ফুস মাস মাঘ মাসে করে না। আমাদের তো ফুস মাঘ বাসা নাই, আবাসা, আমাদের তো আবাসা। আমেরিকার ওই পাশের দেশ আছে কানাডা, কানাডার বড় শহরের নাম অন্টারিও, সমুদ্রের পানি জোয়ার আসলে মাইলকে মাইল সরের উপর পানি উঠে, পানি কিছুক্ষণ স্থির থাকে, হাজার হাজার মাছ আছে বড় ছোট, আস্তে করে পানি নামে যায়, নামে যাওয়ার সময় এ বালির সাথে লাগি হাজার হাজার মাছ সরে আটকা পড়ে। তখন দূর থেকে রাশিয়ার সাইবেরিয়া, রাশিয়া লাগানো কানাডার সাথে রাশিয়া সাইবেরিয়া, ওখান থেকে পাখি আসি এই মাছগুলো খায়, এক প্রকার হাঁস আছে, হাঁস বড় হাঁস আলবাট্রোস, আলবাট্রোস প্রজাতির হাঁস, এরাও মাছ খাইতে আসে, মাছ খাইতে আসে, জোড়া লাগে, বিয়া হয় তাদের ভিতরে। কোনো কারণে যদি হাঁস, জামাই হাঁস, পুরুষ হাঁস মারা যায় তাহলে হাসি মত পর্যন্ত দ্বিতীয় বিয়ে করে না, আরেকজনের বুকের ভিতরে যায় ফষ্টি নষ্টি করে না। অথবা হাসি যদি মরে যায়, হাঁস যদি বাঁচে থাকে, পুরুষ যদি বাঁচে থাকে, সে আরেকজনের পিঠে উঠে না। তো একটা পাখি, আল্লাহর একটা মখলুক পাখি, গায়রু না তাকিন, গায়রু না তাকিন বিহা, গায়রে না তাক, একটা পশু আল্লাহর শৃঙ্খলা মানি চলে, আমরা উতল হয়ে যাই, সুন্দর ছেলে দেখলে ছোট বড় হয়ে যায়, সুন্দর মেয়ে দেখলে আগে পাগে ছিটে যায়, কঠিন দিন আসতেছে আমাদের জন্য, কঠিন দিন। আলেম, ওলামা, পীর, বুজুর্গ, হাফেজ, নাক্কার, হুফাজ, ওদের এখতিয়ার করি, সহমত এখতিয়ার করি, তাদের সাথে উঠে বসা করি, কোন মাসিন নাক্কার মানুষের সাথে উঠে বসা করি, তাদের সহমত এখতিয়ার করি, তাদের দোয়া নেই, গুণা থেকে বাঁচি। বাজারে, স্কুলে, কলেজে, সব জায়গা, ইউনিভার্সিটিতে সব জায়গা, আমার তো সব জায়গা আসা যাবো আছে। কোনো মানুষ যদি এভাবে গুণা, এ বদমাশির গুণা, জানার গুণা, ঘরে জামাই আছে, জামাই দুবাই, বউ আরেকজনের সাথে জামাই বউর মতো প্রতিদিন, ওই দুবাই থেকে আসলে ও পালিয়ে যায় দু তিন মাসের জন্য, গায়েব হয়ে গেল, ও আবার চলে গেলে আবার হাজির হয়ে গেল, এগুলো বাবাও জানে মাও জানে, মুখ থেকে বাইর করলে
তিনটা নাতি আছে, নাতিরা মা বাপ হারা হয়ে যাবে, ছুরি মারতে পারে এই বয়ে, মা বাবা চুপ করে আছে। আমি এদেশের মানুষ, আমি এদেশে থাকি, দেবর জামার ছোট ভাইয়ের নাম দেবর, দেবর থেকে দূরে থাকতে হবে, দেবর দেবরের সাথে বাবির তো সিমটে সিমটি আছে, সিমটে সিমটি মাসকারি আছে, তো সিমটে দিতে দিতে ও ঠিক জায়গায় সিমটা দেবে। এদেশে চলতেছে এগুলো। এক সাহাবি এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জামাইয়ের ছোট ভাই, এটা তো বউর জন্য ছোট ভাইয়ের মতো, এ তো নন্না মিয়া, সোনা মিয়া, আমাদের দেশে একেবারে ছোট ভাইকে বলে সোনা মিয়া, নন্না মিয়া, কুল্লা মিয়া, ছোট মিয়া, ছোট মিয়া কাম বড়, বাবির সাথে ঘুমাই, আপনি পাহারা দিয়ে পারবেন? আল্লাহর ডর পয়দা করা ছাড়া মুক্তির দ্বিতীয় কোনো পথ নাই। তো সাহাবি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এ বাইয়ের ছোট যেটা নান্না মিয়া, খুল্লা মিয়া, ছোট মিয়া, এ তো বাবির জন্য ছোট ভাইয়ের মতো, ও কি সামনে আসতে পারবে না? কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হামু আল মউতু, দেবর আজরাইলের নাম। আজরাইল দেখলে মানুষ যেমন পালায়, দেবর থেকে বাপিকে বাপে পালাতে হবে, নাহলে সমাজ ভেঙে যাবে। এখনো আলেম ওলামারা আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, হানাকা আছে, হেফজাখানা আছে বলে সূর্য উঠে, চন্দ্র উঠে, বর্ষাকালে বৃষ্টি হয়, আল্লাহ নারাজ হয়ে এগুলো বন্ধ করে দিতে পারেন যে কোনো সময়। যারা জানা করে, যারা বদমাশি করে, রাতের বেলা ফুর্তি করলেন, জায়েজ ফুর্তি, নিজের বউর সাথে 120 বছরও যদি কেউ সংসার করে, ফাইন্নাহু হাইরুমুল উমিন, ইসমে মালামতকে কুইয়ে বাদ নেহি, এত গুনার কিছু নাই, দোষের কিছু নাই। স্বামী স্ত্রী যদি 80 বছর বয়সে ছেলে হয় মেয়ে হয়, মানুষ বলবে আর কি, বুড়ো হয়ে গেল, তেজ আছে, একথা বলবে। কিন্তু আপনি এটা আপনার বউয়ের সন্তান, আপনার সন্তান। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফবাসর না হবে গোলামিন হালিম করেন নাই, বুড়া হালে বুড়া কালে ছেলে দেন নাই, ফবাসর না হবে গোলামিন হালিম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ সমস্ত কথার উপরে আমল করার তৌফিক আনায়াত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।